অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল কুইন্সল্যান্ডে ছোট্ট একটি পেন বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে স্থানীয় সময় রোববার এই দুর্ঘটনাটি ঘটে কুইন্সল্যান্ড রাজ্য পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে বলে খবর প্রকাশ করেছে রয়টার্স জানানো হয় ঊনসত্তর বছর বয়সী পাইলট তিন যাত্রী নিয়ে ব্রিসবনের উত্তর পূর্বাঞ্চল থেকে উড্ডয়নের কিছু সময় পর স্থানীয় সময় সকাল নটার দিকে প্লেনটি বিধ্বস্ত হয়ে পানিতে পড়ে যায় দুর্ঘটনার পর দুপুর বারোটার মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয় পুলিশ এখনও অন্যদের পরিচয় নিশ্চিত করতে পারেনি রেড ফ্লেক রেড বিমানবন্দর থেকে উডয়নের কিছুক্ষণ পর চার সিটের ওই ছোট্ট প্লেনটি কিভাবে বিধ্বস্ত হলো তা তদন্ত করে দেখছে কুইন্সল্যান্ড পুলিশ